ঢিলাকুলুপ না নিলে কি নাফাকি থেকে যাবে সম্মানিত উপস্থিতি এটা একটা অত্যন্ত চমৎকার প্রশ্ন আজকে আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই পেশাব পায়খানা করার পরেই চল্লিশ কদম পর্যন্ত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এমনকি তার অঙ্গ ভঙ্গিমা দেখে অনেক সময়ে আমাদেরকে লজ্জায় পরাজিত হয় কারণ সে লজ্জার একটা ব্যাপার রয়েছে আলী নবী সাল আলী সাল্লাম বলেছেন যে যাদের লজ্জা নেই ওই মানুষটি কিন্তু যে কোনো কাজ করতে পারে কাজেই লজ্জার একটা ব্যাপার সেরিয়াতে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে কাজেই প্রশ্নটি উত্তর হচ্ছে যে সেরিয়াতে সমাজে স্তেন যা বড়ো হোক কিংবা ছোট হোক এর কোনো সেরে বিধান নেই তবে হ্যাঁ আমাদেরকে মনে করতে হবে যে স্তেন যা অর্থ কি যে পেশা পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করার নামই হচ্ছে স্তেঞ্জা এটা পানি দিয়ে হতে পারে পানি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে টিস্যু ইউজ করা কিংবা ঢিলা কুলুক ব্যবহার করা তখন যেতে পারে তবে পানি দিয়েই স্তেঞ্জ করা উত্তম পানি যদি আপনার থেকে থাকে তাহলে এই মর্মে চল্লিশ কদম দিতে হবে দৌড়াদৌড়ি দৌড়ি করতে হবে কিংবা অঙ্গ ভঙ্গিমা করে আমাদের যে একটা লজ্জা রয়েছে এই লজ্জাটাকে দূরভূত করার একটা উপায় আমাদের সমাজে অনেকের মধ্যে দেখা যায় এটা কিন্তু কোনো কর্মী আত সমর্থন করে না সম্মানিত ভাইয়েরা মা ও বোনেরা আমি বলতে চাচ্ছি যে বুখারির একশো তো পঞ্চাশ নম্বর একটি হাদিস রয়েছে আনাস বিন মালিক হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন আত্বা আয়তুল নবী ও সাল আলী আল্লাহ যখন পেশাব পায়খানা থেকে বের হতেন তখন আমি আল্লাহনবী সাল্লাহ সাল্লামের পিছনে পিছনে যেতাম ওয়ারাজ আলী হাজাত যখন তিনি হাজাতে বের হতেন যখন আল্লাহ নবী হাজাতে যেতেন ফাঁকান আল্লাহ ইলতাফিৎ তখন তিনি এদিক ওদিক কোনো দিকে তিনি তাকাতেন না নবীর তারপরে যখন তিনি হাজত পূর্ণ করে চলে আসতেন ফাদানাউতু মিনহু আমি তার নিকটে যেতাম আল্লাহ নবীর নিকটে আমি একটা পানির বর্তন নিয়ে যেতাম আল্লাহ নবীকে দেখতাম যে পানির বর্তনটা যখন তার সামনে পেশ করতাম নবী পেশাব কিংবা পায়খানা করার পরেই অর্থাৎ পেশাব করার পরেই তিনি পানি ব্যবহার করতেন এরপরে তিনি অজু করতেন তাহলে বোঝা যাচ্ছে যে পানি ব্যবহার করতেন অর্থ এটা নয় যে আনসবিন মালিক রাহ তনহের কাছেই তিনি আবার এটা ব্যবহার করতেন এটা বোঝা যাবে না তিনি পানির পাত্র নিয়ে যেতেন যখন তিনি নিয়ে চলে দিয়ে চলে আসতেন এরপরে আলীনবীর সাল আলি সাল্লাম পানি দ্বারা স্তেন করতেন তাহলে আমাদেরকে এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে স্তেন যা করতে হবে পানি দিয়ে পানি না পাওয়া গেলে এক্ষেত্রে আমরা টিস্যু কিংবা ঢিলাগুলো ব্যবহার করতে পারি পানির সাথে সাথে ডিলাকুলোপ ব্যবহার করতে হবে চল্লিশ কদম দৌড়াদৌড়ি করতে হবে আমাদের সমাজে অনেক আরও আশ্চর্যের বিষয় যে মুরব্বীরাও এই কাজটি যখন করে আমার বাবা যখন এই কাজটি করে আমার দাদা যখন এই কাজটি করে মাথার মধ্যে টুপি রয়েছে ইসলামী লেবাস পরিহিত অবস্থায় যখন এই কাজগুলো করে তখন কিন্তু আমাদেরকে লজ্জায় পড়তে হয় আল্লাহ নিবীসাল্লামের হাদিস অনুযায়ী যে আমরা যখন এই এরকম ইস্তেন যখন আমাদের পেশাব পায়খানা শেষ হয়ে যাবে তখন আমরা পানি ইউজ করবো ইনশা আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন পানি থাকলে ঢিলা কুলুক ব্যবহার করতে হয় এই মর্মে যে হাদিসগুলো এসেছে এগুলোর কোনো ভিত্তি নেই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে ইস্তেন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত